ভোজ্য তেলের দাম নিয়ে প্রশ্ন উঠেছে আবার সেই সাথে আতঙ্ক তবে কি উৎপাদকদের প্রস্তাবের ভিত্তিতে আবারও বাড়তে যাচ্ছে নিত্য এই পণ্যের দাম বাণিজ্য মন্ত্রণালয় বলছে ফ্যাট অব্যাহতের মেয়াদ শেষ হলেও দাম বাড়ানোর সুযোগ নেই অবশ্য বাজারে এখনও আগের দামে বিক্রি হচ্ছে ভোজ্য একে তো দেশে নিত্যপণ্যের দাম অসহনীয় বাজারের সাথে পাল্লা দিয়ে কঠিন হচ্ছে মানুষের জীবনধারণ অন্যদিকে ভোজ্য তেলের ওপর পাঁচ শতাংশ ভ্যাটছাড়ের মেয়াদ শেষ হতে না হতেই নিত্য এ পণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব করে উৎপাদকদের সমিতি বুধবার বাজার ঘুরে দেখা গেছে প্রতি লিটার বোতলজাত সোয়াবিন তেল বিক্রি হচ্ছে একশো তেষট্টি টাকায় আর পাঁচ লিটারের দাম আটশো টাকা অর্থাৎ স্বাভাবিক নিয়মেই চলছে বেচা কেনা রেডি বিক্রি তো সবগুলি গায়ে এম আর পি দেওয়া আছে নতুন মাল আসে না মাল নতুন আসলে আমরা নতুন দামে বেশি তবে খুব একটা স্বস্তির কথা শোনালেন না খুচরা ব্যবসায়ীরা জানালেন মিল মালিকদের ঘোষণার পর পাইকারি পর্যায়ে প্রতি কার্টুনে দাম বেড়েছে বিশ থেকে তিরিশ টাকা নতুন নির্দেশনা পেলে সেই দামেই তেল বিক্রি করবেন তারা যেগুলো পাঁচ লিটারের কার্টুন কার্টুনে প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা ডিফারেন্স করে ফেলছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে তেলটা আমরা মনে করেন গায়ের থেকে কিছুটা কমে পাইতাম এবং কমে বিক্রি করতাম সেটা এখন পারতেছি না দেশে ভোজ্য তেলের মোট চাহিদা প্রায় বিশ লাখ টন যার সিংহভাগই আমদানি নির্ভর বিশ্ববাজারে দাম দাম কমলেও এখনো বাড়তি দেশীয় বাজারে তাই বিশ্ববাজারের সাথে সমন্বয় করে যৌক্তিক দাম নির্ধারণের দাবি ভোক্তার ডিবিসি নিউজ ঢাকা